কিছু না পেলেও তারা মানুষের সাথে জুড়ে আছে, মানুষের সঙ্গে দাঁড়িয়ে কাজ করছে, যত সামান্য শক্তিতে তারাও লড়াই করছে। তৃণমূল মুক্ত বাংলা 2026 অভিযান মে উতারে রাহুল সিনহা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলে কে কাকদ্বীপ বিধানসভা কে নারায়ণপুর এলাকে কে নন্দভঙ্গা এলাকে মে তৃণমূল মুক্ত বাংলা 2026 বানানে কে অভিযান মে ভাজপা নেতা রাহুল সিনহা শামিল হুয়ে। উনকে সাথ মথুরাপুর সাংগঠনিক জেলা অধ্যক্ষ নবেন্দু সুন্দর নস্কর অর মন্ডল চার কে সদস্য সমেত কই বিজেপি কার্যকর্তা ভি উপস্থিত থে। মূল রূপ সে ইস কার্যক্রম কো ভাজপা দ্বারা সদস্যতা অভিযান কহা যা রহা হ্যা। ইস অবসর পর শ্রী সিনহা নে কহা কি আগর 2026 কে চুনাব মে তৃণমূল নাম কি সত্তাধারী পার্টি কো হটায়া নহীঁ যা সকা তো না সিরফ মাতাওঁ বহনোঁ কা সম্মান হোগা বল্কি ইহ সত্তাধারী পার্টি জো ভ্রষ্টাচার চলা রহি হ্যা উসে ভি নহীঁ রোকা যা সকেগা। ইসলিয়ে ওহ ইহ সন্দেশ লেকর নামথানা পৌঁছে কি ইস ভ্রষ্টাচার অর মাতাওঁ বহনোঁ কে সম্মান কো বচানে কে লিয়ে ভাজপা সরকার কো লানা হোগা অর ভাজপা সরকার কো লানে কে লিয়ে ক্ষেত্র কে লোগো কো সচেত রহনা হোগা। সত্যের জয় আজকে না হলেও কালকে হবেই হবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছে, কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে দাঁড়িয়ে বলেছে, সত্য কখনো অসত্যের কাছে পরাস্ত হতে পারে না, ধর্ম কখনো অধর্মের কাছে পরাস্ত হতে পারে না। আপাতত মনে হবে সত্য পরাজিত, ধর্ম পরাজিত, কিন্তু দেখা যাবে সত্যের ধজ্জা উঠে গেছে, ধর্ম উঠে গেছে। সেই কারণে ভগবান শ্রীকৃষ্ণের সেই বাণী কখনো অসত্য হতে পারে না। এ পৃথিবীতে কখনো ধর্ম হারেনি, সত্য হারেনি, আগামী দিনেও হারবে না। সেই কারণে আপনারা যে ত্যাগ প্রতীক্ষা তিতিক্ষা নিয়ে কাজ করছে তার স্বীকৃতি মিলবেই মিলবে। আজকে আমরা কি পরিস্থিতিতে আছি, আর আমি যখন প্রেসিডেন্ট ছিলাম প্রথম হয়েছি। দেখুন, বিষয় হচ্ছে যে 2026 তৃণমূল মুক্ত বাংলা এই স্লোগান নিয়ে আমরা বেরিয়েছি, কারণ 2026 তৃণমূলকে এখান থেকে বিদায় না করতে পারলে মা বোনের সম্মান বলে আর কিছু থাকবে না। এবং স্বাভাবিকভাবেই আমরা মনে করি যেভাবে সরকারি টাকা লুট হচ্ছে, গরিব মানুষের মুখের গ্রাস কেড়ে নেওয়া হচ্ছে, প্রতি পদে পদে দুর্নীতি, এর থেকে মুক্ত না হলে বাংলার সম্মানও বাঁচবে না। সেই কারণে শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামো সব দিক দিয়ে বাংলার অসাধলে, তার পুনরুদ্ধারের জন্যই আমরা মানুষকে এখন থেকে তৈরি হতে বলছি আগামী 26 সালে তৃণমূল মুক্ত বাংলা করার জন্য। ট্যাব দুর্নীতি নিয়ে আজকে আমাদের কার্যকর্তারা আন্দোলন করেছে, আজকে কুলপিতে আমাদের আন্দোলন হয়েছে এই বিষয়ে। কারণ দেখুন, এই সরকারটা হচ্ছে পুরোটাই দুর্নীতি লগ্নে জন্ম, অতএব দুর্নীতির মধ্যে দিয়ে এই সরকার কাজ করছে। আমরা এই ট্যাব দুর্নীতির বিরুদ্ধে রাজ্য জুড়ে আমরা প্রতিবাদ শুরু করেছি এবং রাজ্য জুড়ে আমরা এর বিরুদ্ধে সোচ্চার হব এবং মানুষকে বলবো কিভাবে জনস্বার্থের অর্থ এক একজন আলাদা অ্যাকাউন্টের মাধ্যমে পকেটস্থ করছে। অতএব এই ট্যাব দুর্নীতির আমরা মনে করি সিবিআই ইনকোয়ারি দরকার, অবিলম্বে সিবিআই ইনকোয়ারির আদেশের জন্য আমরা দাবি জানাচ্ছি।